ও তুমি শিল্পী, তোমার সাথে আমার গান, মান সম্মান শেষ, তুই তাকে আমার মরা দরকার আছে। আগামীকাল দুপুরে কনকনা রোডের বেঁকে লুডু মুন্সির বাড়িতে এক বিশাল গানের আয়োজন করা হয়েছে। বাউল গান সেখানে অন্য অন্যদিকে একটা বাউল শিল্পী আনবো আর আমি নিজেই গান গাবো, নিজেই গান গাবো। আমি কমিটিকে জানালাম যে আপনি মাইক পারেন, তারা মাইক পারবো না, মারবো না। দেখলাম যে আমার একটা তো প্যাস্টিজ আছে, আমি গান গাবো, আমার নিজের টেদে মাইক বাতাসি। আপনারা যদি না যান তাহলে খুব দুঃখ পাবো। আমি দুই ভাই জমিন পেয়েছি, এই গানে যদি আমি নাম করা দিতে চান আমি উড়াম কাছে উঠাম না। ভাই সাহেব সুবর্ণ সুযোগ ছাড় দিবেন না, ভাই সাহেব কাকি খালা ফুবু কাকি মামি সবাইকে তো যাবেন আমার গান, বিচার গান গান করুন কেনা বিচার। এই গানে যদি না যান তাহলে আপনারা থাকবেন। আগামীকাল দুপুর কনকনা রোডের ভিতরে লুটুমুন্সির বাড়িতে এক বিশাল গানের আয়োজন করা হয়েছে, এই গানে কিন্তু যাবেন। অন্যান্য দিকে একটা ক্ষুদ্র শিল্প আসবো আর আমি নিজেই গান গাবো। তুমি কি কর না, তোমার সাথে গান গাম আমি শিল্পী কইছে, আপনি কি শিল্পী কইছেন, আমার নাম শুনে কি বলে গেছে নাকি? হ্যাঁ শিল্পী শিল্পী আমি তুমি কি কর না, তোমার সাথে গান গাম আমি। আরে খেপনির আবার গেছিলাম তো, আমি তো গানের সময় মতো আইছি তো আমি। আর তুমি গেট আপ দেখা শিল্পীর বিচার করবা না, এটা কি মেসে গেট আপ দেখা রয়েছে না গান বাড়াইছে? এই তুমি যে গান গাবা তোমার তো কাঁচা মাছাই খোলো নাই ঘটনা নাকি? আরে কইলাম যে খেপনির আবার গেছি, তুমি গানে পরিজনে গানে আমার যুদ্ধ। আরে আপনার ঝগড়া বন্ধ করেন সে, পালা দিছেন, আমি পালা দেন কি পালা আছে, আপনি পালা দেন। পালা হইলো তাজা মাছ আর শুটকি মাছ, তাজা মাছ আর শুটকি মাছের। হ্যাঁ তাইলে কারে কি পালা দিবেন? কারে কি পালা, আপনার হইলো তাজা মাছ, তাজা মাছ আর আপনার শুটকি মাছ, আমারে শুটকি মাছ দিলেন। তাইলে কাম করেন, হের আগে করে করান, তার কারণ আমি যদি গান গাই পরে হের গান মেশে হইবো না, তা হইবো না। আমি তো বুঝছি তোমারে দেই কাই বুঝা গেছে, আমার গান আমারে না হাড়াই ঠিক নাই, আমি 40,000 টাকার মাইক মাসি কো জীবনটা শেষ। এই যে পাঁচ ভাই শুনেন, আপনি আগে শুরু করেন, আমি যদি জানতাম তো তোমার নাগাল শিল্পী স্টেজ উঠবো তাহলে তো আমি নাইতামই না, আমি এতটা খসাই কথা না। আচ্ছা যাই গানটা গায়ে নয় বাজনাটা দিয়ে এলাম। প্রিয় দর্শক ভাইরা, আসলে তো আমি গান তেমন জানি না। তুমি গান জানো না, তুমি বাইনা নিতেছো মনে আছে না? তোমার গান জানো না, তুমি গান গাইবে শুনো। আমি গান জানি না তো। ওই তুই নাদুর লিখেন নিকে, তুমি কইতাছো আমি গান জানতে মু জানি না, তাহলে তুমি বাইনা নিছো তোমার কি মনে আছে না? মানে এডলে কথার কথা কইতাছি, কথার কথা। হ্যাঁ কথার কথা, আমি অবাক কথা কই না যে গান জানি না, অবাক কথা আমি। আচ্ছা বন্ধ কর, কি আর সকল তো তো শিল্পী না, ও কবে শিল্প, সামনে শিল্প হবি তুই, দূর শুরু করনছে তুই শিল্প হবি, হন সামনে শিল্প হবি। দেখতের মোরক পাহাড়ে যে বাগ দাও কাঁচা দেয়ছো স্টেজে মতে, শুরু করবেন কর্ম খারান, এত ব্যস্ত হন না বুঝছেন, মেজাজ তো গরম হয়ে গেছে। গান দেখো না না, সময় তো খুব ব্যস্ত হইছিলেন। এ বাজাও বাইরা, হ্যাঁ হ্যাঁ ওই তোরা না কথা কই, তুই কাঁচা খুলবি না আমার গান টান দে, অন্য কোনো ব্যাগ মানুষ দাবরে সিকির বাইরে আর যেন আলিঙ্গন ধরবো না, নেবো তোর কাঁচার মধ্যে আলিঙ্গন ধরবো, একবার খুলে বা। ইয়াটা সুন্দর হইছে, ও নো
শিল্পী হয়েছে না হয়েছে তুমি গানে প্রমাণ পাবে। বেশি কথা কবি না বলছো কি আজকে গান দা তোর সাথে দা তুমি দেখি হ্যাঁ বাজাও বাজা হ্যাঁ বলো বাজাও বাজা ভাই তো কাটে ওই শোনান শোনান দেশবাসী শোনান দিয়া মন তাজা মাছের গুণের কথা করিব বন্ন শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন তাজা মাছের গুণের কথা বলিব তখন যখন আতে কবি দিয়া খাবে রাস্তা বইরা বন্ধু আমার প্রতিপক্ষ শিল্পীর প্রশ্নের জবাবটা দিয়ে দিই। আমার প্রতিপক্ষ শিল্পী আমার প্রশ্ন করছে শুটকি মাসের জন্ম কোথা থেকে। সহজ একটা প্রশ্ন, আমি ভাবছিলাম কঠিন একটা প্রশ্ন করব, আমার দাঁতে কেমন লাগবে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমার কাছে আইছে। আর শুটকি মাছের রিটকারি করলা, হ্যাঁ বিজ্ঞানী আবিষ্কার করে বের করছে তাজা মাছের চেয়ে শুটকি মাছে প্রোটিন বেশি। তাজা মাছ কি তুমি সবসময় পাবা? শুটকি মাছ যদি তুমি গড়ে থুইয়া দাও এক বছরে নষ্ট হবো না। যাই হোক, আগে আমার প্রতিপক্ষ শিল্পীর প্রশ্নের উত্তরটা দেই। শুটকি মাছের জন্ম কোথা থেকে? এইটা তুমি প্রশ্ন করলা, এটা নর্মাল প্রশ্ন। তাহলে শুনো, আমার গো পশ্চিম পাড়ার দিলীপ দা আছে না, এই দিলীপ দা সন্ধ্যা সোম মাছের গেছে, সন্ধ্যা সোম মাছের যায় এত গড়া গুড়া মাছ মারছা। হেই গুড়া মাছটি নিয়ে ব্যথা আইসে এই গুড়া মাছ কুটপ করা বউ তো খেমসা খেমছি, বউয়ের নগে সেই রাগে রাগি বউ কই এখন গুড়া মাছ আনছ, এই সন্ধ্যা সোম গুড়া মাছ কুটুম। রাগে কি করলো, গুড়া মাছটা রে স্যাঙ্গা দিয়ে চালে মুদে দিল, চালে মুদে দিল, পাঁচ সাত দিন পর চাল পরিষ্কার করবার দেয়া সেই মাছ নামছে। নামার পরে দেখে রোদ্রের তাপে, রোদ্রের তাপে বেহাকু হইয়া শুটকি হয়ে রয়েছে। পরে হার বউ পয়লা পয়সা দিয়ে রাঙলো, রেন দেখাইয়া দেখে যে খুব মজা, হের দিকে শুটকি মাছের জন্ম। আমার খেতনি রান লাগবো তো, খেতনি রান বাদ দিয়েছি। যাই হোক, তুমি গাইতে থাকো গাইতে থাকো, প্রশ্ন করতে থাকো, আমি আবার এই উত্তর দেবো। এমন একটা শিল্পীর পাল্লায় পড়ছিলাম